একাধিক বিধায়ক ও মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির। সোমবার মেদিনীপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের বিধাননগর মাঠে মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালেয়ার সহযোগিতায় ও শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌরায়ের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার একঝাঁক বিধায়ক এবং মন্ত্রী। এদিন যেমন উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক ও রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ও ডেবরার বিধায়ক ও মন্ত্রী হুমায়ুন কবির, সেরকমই ছিলেন কেশপুর বিধানসভার বিধায়ক ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহাসহ জেলার আরও অন্যান্য বিধায়কগণ। পশ্চিম মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালেয়া জানান, বর্তমানে কোভিড পরিস্থিতিতে রক্তের সংকটের জন্য মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী দিনে আরও নানান সমাজসেবামূলক কাজে এই মহিলা তৃণমূল কংগ্রেস থাকবে। এছাড়াও দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষিত বঙ্গজননী একটি সংগঠন তৈরিতে যথেষ্ট উদ্যোগ নেবে জুন মালেয়া এবং এই সূচনা নিজের বিধানসভা কেন্দ্র মেদিনীপুর থেকেই করবেন বলে জানান তিনি। এই রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতা আজ রক্তদান করেন। শুধুমাত্র মহিলা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম নয়, এদিন মেদিনীপুর শহরের 22 নম্বর ওয়ার্ডের পরিচালনায় আরও একটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়িকা জুন মালেয়া। এই অনুষ্ঠানটি সহযোগিতা করেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজয় হাজরা ও মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। আসুন শুনে নেওয়া যাক এদিনের এই কর্মসূচি সম্পর্কে কী জানালেন পশ্চিম মেদিনীপুরের বিধায়িকা জুন মালেয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আজকের প্রোগ্রাম তো আমরা করলাম, এটা সবাই মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আমার কনস্টিটিউয়েন্সি থেকে আমরা মোয়ের নেতৃত্বে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করলাম। তবে এটা একটু অন্যরকম, কারণ আমরা চেষ্টা করেছি যে আমাদের এই পশ্চিম মেদিনীপুরের সবাইকে আমরা মানে কী বলবো, হোল হার্টেডলি বলেছিলাম এসে পার্টিসিপেট করতে। প্রত্যেকটি MLA যারা যারা আছেন প্রত্যেকে এসেছেন, অনেকেই তো আমাদের মধ্যে আবার মিনিস্টারও তারা কলকাতায় আটকে গেছেন, যেমন সূর্যবাবু আসতে পারেননি, ওনার একটা আই সার্জারি হচ্ছে কলকাতাতে, উনি বললেন, নাহলে উনিও আসতেন। বাকিরা সকলে এসেছেন এবং খুব ভালো লাগছে যে সবাই মিলে আমরা এটা করতে পেরেছি। মৌ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এই ধরনের অনুষ্ঠান আরও হবে, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট নয়। এই তো আমরা শুরু করলাম, এবার আমরা ইউনাইটেডলি আমরা করব। আমি যেমন আজ আমার আমন্ত্রণে যেমন প্রত্যেকে এসেছে, তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এসেছিলেন, এবং ওনারাও যখনই আমাকে ডাকবেন আমি ওনাদের পাশে থাকব। এটাই হবে আজ থেকে, এটারই সূচনা যে আমরা ইউনাইটেড, আমরা সবাই একসাথে কাজ করব। মুখ্যমন্ত্রী বঙ্গজননীর একটা প্রোগ্রাম নিয়েছে, হ্যাঁ, সে ব্যাপারে আমাদের মেদিনীপুর আমাদের আপনারা কি এনেছেন ওইটা নিয়ে মৌয়ের সঙ্গে বিস্তারিতভাবে এখন শিউলির সঙ্গে আলোচনা হবে, তারপর মৌকে নিয়ে আমরা বসবো এবং বঙ্গজননীর প্রোগ্রামটা আমরা এগিয়ে নিয়ে যাবো। অলরেডি আমার একটা মিটিং হয়ে গেছে মালাদির সঙ্গে, উনি আমাদের প্রেসিডেন্ট বঙ্গজননীর, এবং আমরা চেষ্টা করব যে প্রথম অনুষ্ঠানটাই আমি মালাদিকে বলেছি যে আমরা মিদনাপুর থেকে শুরু করব, আমাদের ডিস্ট্রিক্ট থেকে, তাতে উনিও মানে বলেছেন অবশ্যই, তো আমরা ওটা নিয়েও এগিয়ে যাব। মালাদির সঙ্গে আরেকটু কথা বলতে হবে, আমাদের কমিটিটা ফর্ম করতে হবে, কিন্তু তার আগে যেরকমটি আমি বললাম যে মৌয়ের সঙ্গে আমরা বিস্তারিতভাবে কথা বলব।